আপনি পদত্যাগ করলেন, আবার নির্বাচন দাঁড়ালেন, কি ব্যাপার? ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই আলোচনায় বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের পদ ছাড়লেও আবারও নিজেরই শূন্য হওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী হন তিনি। সবাইকে অবাক করে দিয়ে আওয়ামী লীগের সমর্থনও পান। তবে নির্বাচনের আগে ভাগে তোলপাড় শুরু হয়েছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে নিয়ে। পরিবারের দাবি, শুক্রবার রাত থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির এই সাবেক নেতা। তবে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফের স্ত্রী মেহেরুননিসা ও বাড়ির কেয়ারটেকারের একটি ফোনালাপ ফাঁস হয়। সেই ফোনালাপে শোনা যায়, প্রস্তুতি নিয়েই স্বেচ্ছায় আত্মগোপনে যাচ্ছেন আসিফ। হ্যালো ইসু, বলেন স্যার। কই স্যার, স্যার তাড়াতাড়ি স্যারের কাছে ফোনটা দে স্যার। হ্যালো ইসু, জামা কাপড়, গেঞ্জি, প্যান্ট, জাঙ্গা, শীতের কাপড়, জ্যাকেট ম্যাকেট ইত্যাদি দিয়া দেবো করে তাড়াতাড়ি। হ্যালো, জুতা মোজা কি আছে? কেউ যেন না জানে, মানে স্যার কই ক্যামেরা বন্ধ করে দে। হ্যালো, ক্যামেরার লাইন বন্ধ করবা স্যার। নিখোঁজ দাবি করা হলেও ঘটনা পুলিশকে জানায়নি আসিফের পরিবার। তবে আসিফের সন্ধান ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন তার স্ত্রী। অবশ্য এর আগেই সোমবার জেলার ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার কাছে ঘটনা তদন্তে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। তদন্ত রিপোর্ট দেখে মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসনটির উপনির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, স্বেচ্ছায় আত্মগোপনে আছেন আবু আসিফ। আমাদের কাছে এটুকু তথ্য আছে যে সরকারি কোনো বাহিনী বা কোনো ইয়ের এই কাজটা করেনি। এখন যদি না করে থাকে তাহলে তো এটা ধরে নেওয়া যায় এরকমই কিছু একটা। আপনারা ইতিমধ্যে রিপোর্ট করেছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, এই রিপোর্ট কিন্তু এইভাবেই এসছে, আমরাও ওইটাই জানি এই পর্যন্ত। এর বেশি কিছু আমরা এখনও জানি না। এখন একটা লোক যদি কেউ যদি লুকিয়ে থাকে ইচ্ছা করতে পারে, তাহলে তাকে খুঁজে বের করার একটা ডিফিকাল্টি। আমাদের যে তথ্য, যে উপাত্ত আমাদের কাছে আছে, তাতে মনে মানে এরকমই ধারণা জন্মে যে সম্ভবত সে, কারণ ওই ভিডিওটা, অডিও, যে অডিওটা যেটা শুনেছি বা এটা ভাইরাল হয়ে আছে এখন, সেই অডিওতে কিন্তু এরকমই আছে, তার স্ত্রী নামের তিনি তার কণ্ঠে তিনি নির্দেশনা দিচ্ছেন যে কী কী নিয়ে যেতে হবে, সিসি ক্যামেরা বন্ধ করে দিতে বলছে এবং 10 মিনিট পরে বের হয়ে গেলে চালু করতে। তার মানে কী? মানে হচ্ছে যে একটা তারা একটা পরিকল্পনা তারা করেছে, এই এটাই আমরা অনুমান করছি বা এরকমই মনে হচ্ছে। অনুমানও না, হয়তো বা তার কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, তিনি তাকে গুরুত্ব বাড়ানোর জন্য বা তার অন্য কোনো, এবং তিনি নিজেও তো বলেছেন যে পত্রিকায় যেটা আমরা দেখেছি, নিজেও বলেছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কাজটা হচ্ছে যে কেউ যদি চাপ দেক আর যাই দেক, কেউ যদি তার মনোনয়ন প্রত্যাহার করে তাহলে কি, এবং যারা মনোনয়ন প্রত্যাহার করছে তারা কিন্তু বা তারা প্রার্থী নেই বলতেছে, তারা কিন্তু প্রত্যাহারের তারিখের পরে গিয়ে বলছে, তাদের নাম তো ব্যালট পেপারে আছে, আমরা তো জানি যে তারা ভোটে আছে। এখন মাঠে তারা নেই বা আছে সেটা তো তাদের, তারা যদি প্রত্যাহার করে নিত তাহলে তো আগেই নিত, হ্যাঁ, সেটা না করে তারা পরে ঘোষণা দিয়েছে যে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, এটা এটা আমরা দেখেছি। এখন আমরা মাঠে ভোটের পরিবেশ ভালো, ভোট হবে, এখন কে কাকে কী করলো সেটা তো আমাদের কাছে ওইভাবে কেউ আসেনি। তারা তো বলেনি যে আমাকে চাপ সৃষ্টি করছে, আমাকে প্রত্যাহার করতে বলছে বা আমাকে ভোট থেকে সরে দাঁড়ায়, এরকম কিন্তু আমাদের কাছে কেউ লিখিতভাবে জানায়নি। আমি যতক্ষণ পর্যন্ত কোনো তার লিখিতভাবে আমরা বা আমাদের রিটার্নিং অফিসার, আমরা বলতে এখানে আমাদের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকেও বোঝায়, তাদেরকেও তো কেউ জানায়নি। এমনকি যেই যে যে যিনি নিখোঁজ হয়েছেন বলছেন, তার স্ত্রী অদ্যাবধি, কালকে আরেকটা জিনিস আমরা পেয়েছি, আমাদের সহকারী রিটার্নিং অফিসার পাঠিয়েছে আশুগঞ্জ থেকে, ডিসি সাহেব পাঠিয়েছেন, হয়তো বা তার কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, তিনি তাকে গুরুত্ব বাড়ানোর জন্য বা তার অন্য কোনো, নিজেও বলেছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে। পারিপার্শ্বিক যেই কথাবার্তাগুলো আসছে, যেগুলি ভাইরাল হয়েছে, তাতে মনে হচ্ছে যে আত্মগোপনী আছে। এ ঘটনায় নির্বাচনে ভাটা পড়বে না বলেও জানান তিনি। হ্যাঁ, আমাদের
কাছে যেটা একটা জিনিস আমাদের কাছে পাঠিয়েছে রিটার্নিং অফিসার, সেটাকে আমরা দেখেছি। তার স্ত্রীর সাথে সহকারী রিটার্নিং অফিসারের কথোপকথনের অডিওটা পাঠিয়েছে, সেটাতে এই কথাগুলি আসছে এবং উনি কোথায় আছে কি আছে সেটা উনি জিজ্ঞাসা করেছে, তিনি সুস্পষ্টভাবে কিছু বলেননি। আমরা এরকম এখনও বিতর্ক হয়েছে এরকম কিছু জানি না, আমরা আমাদের কাজ আমরা করে যাচ্ছি। ভোটের গ্রহণের জন্য যা যা দরকার, এখন কেউ যদি মনে করে যে বিতর্ক সেখানে তার নিজের বিষয়, এটা আমাদের কিছু বলার নেই। আমরা আমাদের যা করণীয় আমরা সেখানে, আমি আবারও বলতেছি বারবার যে এটা যাদের দায়িত্ব তাদেরকে বলা হয়েছে তারা চেষ্টা চালাচ্ছে, অব্যাহত আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার সর্বশেষ পর্যন্ত আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, তাতে তাকে লোকেট করা মাত্রই তারা মিডিয়ার সামনে হাজির করবে, মিডিয়াতে আসছে। সেখানে উনি যে বলছেন যে আমি আমার হুমকি দেওয়া হচ্ছে, আমার উপর ইয়ে আছে, চাপ সৃষ্টি করে, উনি এটা মিডিয়াতে আপনারা আমরা পড়েছি, আমি পড়েছি, কিন্তু উনি তো এটা লিখিতভাবে জানান নাই কাউকে। তাই লিখিতভাবে না জানার মতো আমি তো ব্যবস্থা নিতে পারবো না, সে তো লিখিতভাবে জানাতো যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তারপর যদি আমরা ব্যবস্থা নিতে না পারতাম তখন আপনি এই প্রশ্ন করতে পারতেন। এখন কেউ তো না করলে তো আমি কিছু করতে পারবো না। এখনও অভিযোগ করেনি কেউ প্রার্থীর পক্ষ থেকে, কেউ কেউ কিন্তু অভিযোগ করেনি। না, আইনি পদক্ষেপে আমি যাবো কীভাবে, যে অভিযোগ আমরা তো পদক্ষেপ নিয়েছি, আইনি পদক্ষেপ মানে আমরা যাদেরকে বলার তাদেরকে বলেছি, যেহেতু উনি সরেজমিনে নেই ওখানে, কাজেই এখন পর্যন্ত তার ও পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি, কাজে আমরা এই এর বেশি কিছু বলতে পারবো না। চাপের জন্য মিডিয়াতে দেখেছি, মিডিয়াতে দেখে একটা লোক নিখোঁজ হয়েছে, ওইটাকে আমরা গুরুত্ব দিয়েছি। এখন যদি তার তরফ থেকে, তার তো অন্য কেউ আছে, যে তার স্ত্রী যদি বলতো যে হ্যাঁ সে নিখোঁজ হওয়ার আগে তাকে এইভাবে এভাবে হুমকি দিয়েছে অমুক, তখন সেটা আর কে কীভাবে কোথায় কাকে এ দিলে কোনো বেজ আছে, এটার কোনো বেসিস আছে, কাকে খুঁজবো, কোথায় খুঁজবেন আপনি? আইনি ব্যবস্থা আর কীভাবে কি হবে, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যেটুকু বলার সেটা তো বলেছি। এখন তারা একটা আইনি ব্যবস্থা যদি অনেক খুঁজে পাওয়া যায় তখন সেই তার ভাষ্য কি হবে না হবে, সেই সময় আইনি ব্যবস্থা নেওয়া যাবে কি না সেটা খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে যদি কেউ কিছু না বলে থাকে, কেউ যদি না ইয়ে করে, তা আমরা ওদিকে যাবো কেন? ওটা তো আমাদের হাঁটার পথ না। এখন কিসের অভিযোগটা, সে অভিযোগই তো নাই কোনো। বুধবার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি ছাড়াও আরও পাঁচটি আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। সিসি ক্যামেরাবিহীন এই নির্বাচনে অনিয়ম হলে কঠোর হবে কমিশন, জানিয়েছে এসি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।